আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি শুরু হলো ভাষার মাস। অতিমারী করোনায় এবারও ভাষার মাস শুরু হলো অমর একুশে বইমেলা ছাড়াই। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বার, শফিক বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। বাঙালি জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। করোনা মহামারীর এ সময়ে এবারও ফেব্রুয়ারির প্রথম দিনে রাজধানীর বাংলা একাডেমি চত্বরে নেই বইমেলা। করোনার কারণে দুই সপ্তাহ বইমেলা পিছিয়ে দিলেও তা শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেনি বাংলা একাডেমি।